Assalamu alaikum everyone, welcome back to my YouTube channel Shala's World. Shokal bela hotat kore janla diye taki dekhi je bahire khub beshi kuasha poreche, ekebare chardike ondhokar, kichui dekha jacchilo na. Mone hochhilo je ei bujhi kuashar chador gaye joriye sheet chole elo, kintu na, tar kichukkhon porei kintu রোদ উঠে গিয়েছিল আর দুদিন ধরে বেশ গরমও পড়েছে তো আজকের ব্লগটা খুব সকাল থেকে স্টার্ট করে দিলাম আজকের ব্লগে আপনাদের সাথে একটা ডিওয়ে শেয়ার করব ফেলে দেওয়া জিনিস দিয়ে কিভাবে খুব চমৎকার ওয়ালম্যাট তৈরি করা যায় সেটা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আর দেখাচ্ছি যে সিত্রানের প্রভাবে আমার ঘরের অবস্থাটা কি হয়েছে আসলে এই সিত্রানের প্রভাবটা কম বেশি সবার বাসায় আঘাত হেনেছে তো আমার বাসাটাও ছাড় দেয়নি আমার রুমের দেয়ালের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে যেহেতু ভোর থেকে একেবারে রাত 11টা 12টা পর্যন্ত লাগাতার ননস্টপ বৃষ্টি ছিল তো বৃষ্টির পানিটা দেয়ালে চুষে আস্তে আস্তে পরে দেখি পরের দিন দেয়ালের এরকম বাজে অবস্থা হয়ে গেছে দেয়ালটা ছোপ ছোপ কালো কালো দাগ অনেকটা কি বলে এটাকে ফাঙ্গাসের মতো মেবি হয়ে গিয়েছে আর এভাবে হাত দিয়ে একটু ঘষা দিলে দেয়ালটা কালো হয়ে যাচ্ছে তো দেয়ালের সৌন্দর্যটা আসলে নষ্ট হয়ে গিয়েছে রংটা নষ্ট হয়ে গিয়েছে তো এই হলো সিত্রানের প্রভাবে আমার ঘরের দেয়ালের অবস্থা তো দেয়াল দেখিয়ে দিলাম এখন চলে আসলাম চুলোতে নাস্তা তৈরি করতে আর অলরেডি আম্মার জন্য জাউ ভাত বসিয়ে দিয়েছি আম্মা আসলে রুটি খেতে পারে না ওনার গ্যাসের সমস্যা হয় আর এমনিতেও উনি যেহেতু অসুস্থ তো ডাক্তার ওনাকে সকালবেলা জাউ ভাতটাই সাজেস্ট করে তো আমাদের জন্য রুটি করব এর জন্য চুলাতে পানি বসিয়ে দিয়েছি আর পানিটা গরম হয়ে গেছে এখন আটাটা ময়ন করে নেব আর এর মধ্যে চুলোটাও পরিষ্কার করে নিলাম তো বাকি রুটি বেলা শেকা এগুলো আর আপনাদের সাথে শেয়ার করছি না আর বাবা গ্রামের বাড়িতে গিয়েছিল সিত্রানের দুদিন পরেই কারণ আমাদের গ্রামের বাড়িতে বাবা কিছু কাঠ গাছ লাগিয়ে এসেছিল সেগুলা ঝড়ের কারণে অনেকগুলো গাছ দুমড়ে মুচড়ে গেছে তো সেগুলাই আসলে তুলে আবার নতুন করে লাগানোর উদ্দেশ্যে গিয়েছিল তো বাবা বাসা থেকে চলে যাওয়াতে আমাদের খাওয়া দাওয়া নিয়ে একটু প্রবলেমে পড়ে গিয়েছিলাম যেহেতু বাবা আমাদের বাসার বাজারটা বাবাই করে আর ছেলেরা তো সকাল সকাল ওনারা যে যে যার যার মতো কাজে চলে গিয়েছে তো বাবা যেহেতু ভোরবেলায় চলে গিয়েছিল তো আমাদের জন্য কোনো বাজার সদাই করে দিয়ে যেতে পারে নাই তো বাসায় ডাল চাল আর আলু মিষ্টি কুমড়া ছিল তো আম্মা বললো সেটা দিয়ে খিচুড়ি করে নাও তো ভাবি খিচুড়ি করে নিয়েছিল তো দুপুরে আমরা এখন এটাই খাচ্ছি আসলে বাবা বাসায় না থাকলে এই সমস্যাগুলোই ফেস করতে হয় আর এমনিতে বাবা আসলে গ্রামের বাড়িতে গেলে আমাদের জন্য তিন চার দিনের বাজার করে দিয়ে যায় আর তিন চার দিনের মধ্যে উনি চলেও আসে তো দুপুরে আর কি করার এই যে খিচুড়ি খাচ্ছি আর এর মধ্যে আপনাদের ভাইয়াও চলে আসছে তো ওকেও দিয়ে দিলাম আর আসার সময় ও বাজার করে নিয়ে আসছিল তো সেগুলাই রান্নাবান্না করব রাত্রে তো আমি ওকে বলেছিলাম পুঁই নিয়ে আসতে পুঁই শাক আর বেগুন দিয়ে পুঁই শাক আলু বেগুন আর চিংড়ি মাছ দিয়ে একটা সবজি করব তো সবজিটা আসলে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি নাই বাট সবজিটা খেতে অনেক টেস্টি হয়েছিল আর সিম নিয়ে আসছে তো সিম দিয়ে আলু ভাজি করব সিম দিয়ে সিম আলু ভাজি করব আর ডাল তো থাকবেই আর আমার দেবুরা ওরা এগুলা খাবে না তো ওদের জন্য ডিম করতে হবে তো যাই হোক এখন বিকেল প্রায় পাঁচটা বেজে গিয়েছে এখন আর এগুলোতে হাত দিব না অনেক কাজ করেছি এখন একটু রেস্ট নেব তারপর মাগরিবের আজান দিলে নামাজ পড়ে তারপর সবজিগুলো কেটে কুটে রান্না বসিয়ে দেব তো বাবা বাসায় না থাকার কারণে আম্মা ফোন দিয়ে খুব রাগারাগি করেছিল কারণ আমাদের বাজার করে দিয়ে যায় নাই তো সে কারণে বাবা হচ্ছে শুক্রবার দিন সকাল 9টার মধ্যে বাসায় চলে আসছে তো বাসায় এসে আমার ভাই ভাবি ওনারা যেহেতু বিয়ে বাড়িতে গিয়েছে ওনাদের সাথে সালমানও গিয়েছে তো বাসায় আমাদের জন্য পোলাও
আর রোস্ট করা হচ্ছে। তো রোস্টটা বাবা করেছিল আর পোলাওটা আমি রান্না করেছিলাম। তো এটা হচ্ছে শুক্রবার আর বৃহস্পতিবার দুদিনের ব্লগটা আমি মিলিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। তো রোস্টটা বাবা রান্না করেছে, বাবার আসলে রান্না বান্নার খুব শখ। আমি পারফেক্টভাবে পোলাওটা এখনও রান্না করতে পারি না, তো পোলাওটা চালটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর আমাকে দেখায় নেই যে পানি দেওয়ার পর চালটা কখন কমাতে হবে। চুলায় পোলাওটা বসিয়ে দিয়ে ঘরে এসে দেখি যে আমার জামাই আমার ঘরের 12টা বাজিয়ে দিয়েছে। তো হচ্ছে জেনারেটরটা মানে কারেন্ট চলে গেলে অটো অন হবে আর অফ, কারেন্ট আসলে অটো অফ হবে। তো সেটার জন্য একটা কি নামটা বললো এটিএস তৈরি করেছিল। তা আমি তো জামাইয়ের ট্যালেন্ট দেখে পুরোই অবাক যে এত তাড়াতাড়ি ও এত বড় একটা কি বলবো মানে এটিএস ঘরে বসেই তৈরি করে ফেললো। তো এটা হচ্ছে ও ফিটিং করতে যাবে রেডি হলে, আজকে না মানে দুদিন পর। তো যাই হোক, কাজ করলে ঘর তো নোংরা হবেই, আর ঘর ওর কাজ শেষ হয়ে গেলে তারপর ঘরটা আবার গুছিয়ে নেব। আর ওই যে দেখতে পাচ্ছেন একটা বক্স, ওই বক্সের ভেতরেই হচ্ছে এই এটিএসটা ও ফিটিং করবে। তো আমার জামাইয়ের কাজের যে মালামালগুলো নিয়ে আসছিল সেই কার্টুনের ভেতর থেকে আমি এই জিনিসটা খুঁজে পাই। তো ভাবছিলাম যে এটা ফেলে দিব, কিন্তু পরবর্তীতে ভাবি যে ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি কোনো ডিআইওয়াই করা যায়। তো যেই ভাবনা সেই কাজ, আমার রং তুলি বের করে ফেললাম আর ছবি আঁকা শুরু করে দিলাম। যদিও তেমন ভালো আমি ছবি আঁকতে পারি না, জাস্ট এই পেন্টিংটা করার চেষ্টা করেছি। আর পেন্টিংটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এটাকে আমি একটা ক্যানভাসের মতো তৈরি করে নিচ্ছি, এখন পেন্টিংটা ড্র করা শুরু করে দিলাম। তো আজকের ভিডিওটা থেকে আমি এখানে বিদায় নিয়ে নিয়েছি। আপনারা পেন্টিংটা আমি কীভাবে করি সেটা দেখতে থাকুন আর ভিডিওটা এনজয় করতে থাকুন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।